নমস্কার বন্ধুরা, রাধে রাধে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। রং করার আগে আমি এখানে লেটের ডিপ কালারটা কম করে দেওয়ার জন্য মুছে নিচ্ছি, না হলে রং করতে অসুবিধা হবে, কালো হয়ে যাবে। আজকে আঁকবো এই কৃষ্ণ ঠাকুরের মুখটি। তো এই আঁকার জন্য আমি নিয়েছি ডোমস কালার, আর প্রথমে নিয়েছি ডোমস এর আল্ট্রা মেরিন ব্লু, তারপর নিয়েছিলাম লাইট ব্লু। এই লাইট ব্লুটা নিয়েই আমি কৃষ্ণের গোটা মুখটা কমপ্লিট করার চেষ্টা করব। তো আপনারা সবাই ভিডিওটা দেখতে থাকুন, শেষে কেমন হয়েছে লাইক কমেন্ট করে জানিয়ে দিন, দেখতে থাকুন পুরো ভিডিওটা।